ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজ কিছু আপডেটস নিয়ে চলে এসেছি। প্রথমেই চলে আসবো প্রভাসের কালকের বক্স অফিস কালেকশন নিয়ে। রিলিজের দ্বিতীয় সপ্তাহে যে প্রথম শুক্রবার সেই দিন পর্যন্ত কালকের যে বক্স অফিস কালেকশন ছিল হিন্দি ভার্সন, সেটা হচ্ছে নেট 173 কোটি টাকা, এবং এটা কিন্তু নেট বক্স অফিস কালেকশন। পরের আপডেট অরমে কাহা দামথা, যারা নীরাজ পান্ডের ছবি এবং অজয় দেবগন তাবু অভিনয় করছেন, এই ছবিটা কিন্তু রিলিজ করবে 2 আগস্ট। এর আগে কিন্তু এটা অনেকবার পোস্টপোন হয়ে গেছে। অনন্য মামুনের দরদকে নিয়ে অনেক এক্সাইটমেন্ট সবারই রয়েছে নিশ্চয়ই। সেই ছবিটার যে মুক্তির দিন সেটা নিয়ে অনেকদিন ধোঁয়াশা রয়েছে ফেব্রুয়ারি থেকে পেছোতে, সেটা এখন জানা গেছে সেপ্টেম্বরে রিলিজ করবে। এবং এই প্রমোশন শুরু হবে কিন্তু জাস্ট এই মাস থেকেই, হ্যাঁ 15 জুলাই থেকে এই প্রমোশন শুরু হবে। অনন্য মামুন নিজে এটা পোস্ট করে জানিয়েছেন কলকাতার একটি হোটেল থেকে। পরের আপডেট শাকিব খানের তুফানের বক্স অফিস কালেকশন ডে ওয়ান বক্স অফিস কালেকশন, যেটা জানা গেছে বক্স অফিস কলকাতার যে পেজ রয়েছে ফেসবুক পেজ, সেখান থেকে জানতে পেরেছি আমি। তারা জানিয়েছে যে প্রায় 1,73,000 কাছাকাছি এর কালেকশন হয়েছে, ডে ওয়ান কালেকশন, এবং এর মধ্যে ব্লক সিট বুকিং ইনভলভ আছে এবং প্রিমিয়ার শো ইনভলভ রয়েছে। ব্লক সিট বুকিং মানে সেটা হচ্ছে কর্পোরেট বুকিং যেটা বলে, সেটা কিন্তু ইনভলভ রয়েছে, এবং প্রিমিয়ার শো এর যে টাকাটা সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। নেক্সট আপডেট হচ্ছে জিতের মানুষ, যে ছবিটা কিন্তু বহুদিন আগে বাংলাদেশে রিলিজ করেছিল, সেটা কিন্তু আরেকবার মাঝখানে ফেরানো হয়েছিল, আরেকবার ফেরানো হলো। যেটা শোনা গেছে, আমার একজন ফলোয়ার আমাকে একটা পোস্টে জানিয়েছেন যে এই সিনেমাটা কিন্তু বাংলাদেশের একটি সিরাজগঞ্জের একটি বিউটি বলে একটা সিনেমা হল আছে, সেখানে কিন্তু 5টা শো নিয়ে কিন্তু অলরেডি চলছে। আবির চট্টোপাধ্যায় বহুরূপী ছবির কিন্তু, যেটা আমাদের রক্তবীজ যে টিমটা রয়েছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের যে টিমটা, তাদের কিন্তু যে টিমটা, সেই তাদের নেক্সট ছবি বহুরূপী এবং আমার বস হওয়ার কথা ছিল পরের ছবি, কিন্তু সেটা পিছিয়ে গেছে আমাদের ডিসেম্বরে। কিন্তু এই বহুরূপী ছবিটা কিন্তু তাদের অন্যরকম একটা ছবি, রক্তবীজ টাইপেরই একটা, এটা অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপের ছবি হবে এবং এটা কিন্তু মুক্তি পাবে পুজোর সময়। এটা একটা মোশন পোস্টার রিলিজ করেছে আবির চট্টোপাধ্যায়কে একটা সাব ইন্সপেক্টর রোলে দেখা যাচ্ছে এবং তাকে কিন্তু বেশ ভালোই লাগছে। কিন্তু একটা জায়গাতে আমার একটু ইয়ে রয়েছে, সেটা হচ্ছে যে আবিরকে আগের ছবি তো আমরা একজন কপের রোলেই দেখেছি, এটা তো একটা কপের রোলে দেখছি। আবির একজন ভালো অভিনেতা ডেফিনেটলি, কিন্তু জিনিসটা একটু রিপিটেটিভ হয়ে যাচ্ছে বলেই আমার মনে হয়। নেক্সট আপডেট সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ। হ্যাঁ বন্ধুরা, রাজ চক্রবর্তীর সুপারহিট ছবি ছিল পরিণীতা, যে ছবিটা কিন্তু মুক্তি পেয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল, মুক্তি পেয়েছিল এবং ছবিটা ভালো বিজনেস করেছিল, হিট সুপারহিট হয়েছিল। এই ছবিটারই কিন্তু হিন্দি ভার্সন আসতে চলেছে ওয়েব সিরিজের মাধ্যমে, সেটা পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। এবং এখানে কিন্তু শুভশ্রী গাঙ্গুলি লিড হিরো হিসেবে থাকবেন না, এখানে থাকবেন কোনো একজন বলিউডের অভিনেত্রী। নেক্সট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসিয়াত মুভিকে নিয়ে। আফরান নিশো, তমা মির্জা এবং রায়হান রাফির একটা ছবি আসতে চলেছে, তার নাম হচ্ছে আসিয়াত, এবং এই ছবিটা মোটামুটি কাস্ট কনফার্মেশন হয়ে গেছে। আফরান নিশো, তমা মির্জা থাকছেন এবং এটা সম্ভবত প্রডিউস করবে SBF। পরের আপডেট যেটা সেটা হচ্ছে বুম্বালা, আমাদের সবার প্রিয় বুম্বালা কিন্তু মুম্বাইতে দেখা গেছে এবং তিনি কিন্তু কোনো শুটিং করতে জানে, যারা জানা গেছে তিনি কিন্তু একটা সিনেমা পরিচালনা করতে চলেছে, হিন্দি ছবি, যেটা অনেকদিন আগে থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই ছবির পরিচালনার কাজেই কিন্তু তিনি গেছেন মুম্বাইতে, এবং কে থাকবে না সেটা নিয়ে একটা ভিডিও করেছিল আমি। কঙ্গনা রানাউতকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো এখানে তো অন্য কোনো একজন কোনো প্রমিসিং অভিনেত্রীকে নিয়ে এই ছবিটা করা হবে। সুতরাং এই আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।